এখন যখন নবদ্বীপে আমাদের ছাত্র ভর্তি করি জানুয়ারি মাসে, তখন ছয় এর বিপরীতে একজনকে আমরা নেই, মানে সাতজন অ্যাপ্লিকেশন করে একজনকে নেই, ছজনকে বাদ দিতে হয়। লোক কাঁদতে কাঁদতে চলে যায়, বিল্ডিং নেই, থাকার জায়গা নেই, রাখবো কোথায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। এখন যখন নবদ্বীপে আমাদের ছাত্র ভর্তি করি জানুয়ারি মাসে, তখন ছয় এর বিপরীতে একজনকে আমরা নেই, মানে সাতজন অ্যাপ্লিকেশন করে একজনকে নেই, ছজনকে বাদ দিতে হয়। লোক কাঁদতে কাঁদতে চলে যায়, বিল্ডিং নেই, থাকার জায়গা নেই, রাখবো কোথায়? বিষয়টা আপনার খেয়াল রাখবেন, যারা পয়সা আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদেরকে মনে রাখবেন। ধনিক শ্রেণীর অর্থে গরিব শ্রেণীর হক রয়েছে, হক মানে অধিকার, কোরআনকে অস্বীকার করবেন না। অফি আমি হক বললে সাইল আল মাহরুম, এই হকটা যেন যেখানে সেখানে বিতরণ করবেন না, একটা বড় অংশ দিয়ে বড় কিছু করলে বড় নেকি পাবেন, সৎকার জারি হবে। আর সবাইকে দশটা দশটা দিয়ে বিতরণ করে দিলেন, কারো কোনো কাজে লাগে না। বিশেষ করে এই বিষয়টার দিকে খেয়াল রাখবেন।